আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের রিভিউতে। আজকের রিভিউতে আমি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে প্রস্তুতিমূলক বই নিরণে অনুরণের একটি বীজগাণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা প্রবলেমটা দেখে ফেলি। প্রবলেম স্টেটমেন্টে আমাদেরকে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 2550 হলে এক্সের মান বের করো। এবং প্রশ্ন আমাদেরকে আরও বলে দেওয়া হয়েছে এক্সের মান পূর্ণ সংখ্যা, অর্থাৎ এক্সের যে মানটা পাবো আমরা এই ইকুয়েশনটা সলভ করার পর সে মানটা পূর্ণ সংখ্যা হতে হবে, অন্য কোনো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার হলে চলবে না। এই প্রবলেমটা মূলত জুনিয়র এবং সেকেন্ডারি ক্যাটাগরির জন্য। মূলত গণিত অলিম্পিয়াডে যারা জুনিয়র এবং সেকেন্ডারি ক্যাটাগরি দিয়ে এক্সাম দিয়ে থাকে তারা মূলত যে কোনো বীজগাণিতিক ইকুয়েশন সলভ করার সক্ষমতা রাখে। এখন আমি এই প্রবলেমের সমাধানে চলে যাচ্ছি। এখন আমরা এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ইকুয়েশনটা দেখে ফেলি। ইকুয়েশনটা হলো এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 2550। এখন যদি আমরা এক্স স্কোয়ার প্লাস টু এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ করি তাহলে পাচ্ছি আমরা গুণফলটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস টু ইজ ইকুয়াল টু 2550। এখান থেকে আমরা প্লাস টুটাকে অপর পাশে পক্ষান্তর করে দিলে পাচ্ছি আমরা এক্স টু পাওয়ার 4 প্লাস 3 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2548। এখন আমরা 2548কে আবার অপর পাশে পক্ষান্তর করে দিলে পাচ্ছি আমরা এক্স টু পাওয়ার 4 প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস 2548 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এই পুরো রাশিটাকে মিডল টার্ম করব, অর্থাৎ 2548কে এমন দুই ভাগে ভাগ করতে হবে যাতে আমরা ওই দুই সংখ্যার যোগফল 3 এক্স স্কোয়ার এবং গুণ করলে আমরা 2548 পাবো। এখন আমরা 2548কে যদি আমরা ভেঙ্গি তাহলে পাচ্ছি আমরা এক্স টু পাওয়ার 4 প্লাস 52 এক্স স্কোয়ার মাইনাস 49 এক্স স্কোয়ার মাইনাস 2548 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যদি উভয় পাশ থেকে এক্স স্কোয়ার কমন নিই পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস 52, এবং আমরা আবার যদি মাইনাস 49 কমন নিই তাহলে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস পাশে প্লাস হয়ে যাবে, এবং আমরা 2548কে মাইনাস 49 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 52 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কিন্তু এক্স স্কোয়ার প্লাস 52 উভয় জায়গায় রয়েছে। এখন আমরা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 52 কমন নিলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 52 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 49 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্সের জন্য আমরা দুইটা পদ পেয়েছি। একটা হলো এক্স স্কোয়ার প্লাস 52 ইজ ইকুয়াল টু 0 এবং আরেকটা হলো এক্স স্কোয়ার মাইনাস 49 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এক্সের ভ্যালু বের করব। প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস 52 ইজ ইকুয়াল টু 0 এর জন্য এক্সের ভ্যালু বের করব। এক্স স্কোয়ার প্লাস 52 ইজ ইকুয়াল টু 0 হলে আমরা প্লাস 52টাকে অপর পাশে পক্ষান্তর করে দিলে পাচ্ছি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 52, এবং যদি আমরা এক্স স্কোয়ারকে উভয় পাশে রুট করে দিলে পাচ্ছি আমরা এক্স ইজ ইকুয়াল টু 2√13i। তো যেখানে 2√13i কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা যা গ্রহণযোগ্য মান নয়, কেন আমাদেরকে প্রশ্নে বলা দেওয়া হচ্ছে এক্সের মান সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে। এখন আমরা এক্স স্কোয়ার মাইনাস 49 ইজ ইকুয়াল টু 0 এর জন্য এক্সের মান বের করব। এক্স স্কোয়ার মাইনাস 49 ইজ ইকুয়াল টু 0 হলে আমরা মাইনাস 49টাকে অপর পাশে পক্ষান্তর করে দিলে পাচ্ছি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 49, এবং আমরা যদি আমরা রুট করে দিলে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু প্লাস 7 অথবা মাইনাস 7। এটাই হলো আজকের সমস্যার সমাধান।